আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আজকে আবার রান্নার প্রিপারেশন নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করব। এখানে দেখতে পাচ্ছো লটকে শুটকি যেটাকে বলে সেটা রান্না করব। লইটা শুটকি অনেকে লটকে বলে বা লইটা, আর রান্না করব মাছ দিয়ে, করলা আর আলু দিয়ে। এখানে দুই চুলায় আমি রান্না বসাবো, আরেক চুলাতে আমি এখানে ছোলা সিদ্ধ করতে দিয়েছি। ছোলা, আলু, ডিম এগুলো সব একসাথে সিদ্ধ করতে দিয়েছি, আর ছোট ছোট করে একটু আলু কেটে দিয়েছি ছোলার মধ্যে, ছোলাটা একটু মাখো মাখো হওয়ার জন্য। আর এখানে আমি একসাথে দুই চুলা রান্না বসাবো। তোমরা যদি আমার রান্না দেখতে চাও অবশ্যই জানাতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে কীভাবে রান্না করি আর কি মশলা ব্যবহার করি সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আজকে তোমাদের ভাইয়া বাসায় নেই আর সে হলো তার কাজে মুন্সিগঞ্জে গিয়েছে একটা দরকারি কাজে, আর রেশনও উঠাবে, এজন্য আমি আজকে একা একাই রান্না করতেছি, সব কাজ করতেছি, আর একা একা যতটুকু পারবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি। আর এখানে দেখো যে আমি মশলা কষিয়ে মাছটাও দিয়ে দিয়েছি, মাছটা কিন্তু এখানে এটা পাঙ্গাস মাছ, এটা ছোট ছোট করে কেটে করলা আর আলু দিয়ে একদম আঠা আঠা করে রান্না করব, কোনো ঝোল থাকবে না এটাতে, এভাবে রান্না করব। আর ওখানে আমার ডালটাও ভিজিয়ে নিয়েছি, ডালটা ব্লেন্ডার করে নিব। আর এখানে শুটকিটা আমি কষাচ্ছি, আমি কি কি এতে মশলা দিয়েছি কিভাবে রান্না করেছি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, আর আমি তোমাদেরকে অন্য অন্য ভিডিওতে দেখিয়ে দিব। আমার ছোলা সিদ্ধটা হয়ে গিয়েছে, শুটকি রান্না করার পরে আমি এই চুলাতে ছোলা বোনাটা করে নিব। আস্তে আস্তে আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছি, আর এখান দিয়ে সেহরির রান্না শেষ হওয়ার পরে আমি ইফতারের আয়োজনগুলোও করব আস্তে আস্তে। করলা আর আলুটা আগে মাছটা কষিয়ে উঠিয়ে নিয়েছি, তারপর এখানে দেখো করলা আর আলু দিয়ে দিচ্ছি। করলা আলুটা ভালো মতো কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। আর আমি তো সবসময় একটা ভাজা মশলা ব্যবহার করি, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা যে আমি একটা সবসময় শাক বাটা বা ফোড়ন বাটা যেটা বলে সেটা তরকারিতে ব্যবহার করি, তোমরাও ইচ্ছা করলে করতে পারো। এতে তরকারি খুব সুন্দর একটা ঘ্রাণ হয় আর তরকারির ঝোলটা একটু আঠা আঠা ধরনের হয়, তোমরা এরকম করে খেতে পারো। দেখো মাছটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি। আর আমি তো তোমাদের বলেছি প্রতিদিনই আমি অল্প একটু একটু করে তরকারি রান্নার চেষ্টা করি, কারণ কিসের জন্য যে ভোররাতে খুবই কম খাওয়া হয়, তারপর আমাদের ঘরে সবার একটু সমস্যা হচ্ছে, সারাদিনে একটু পানি খাওয়া হচ্ছে না, কম খাওয়া হচ্ছে, ইফতারের পরেও প্রচুর পানি খাওয়া হচ্ছে না, শরীর কষে যাচ্ছে, এজন্য ডাক্তারকে দেখানোর পরে বলতেছে যে প্রচুর পরিমাণ শাক সবজি খেতে হবে, তারপর রোজার দিন খাওয়া হয় না, একটু একটু করে খাওয়ার চেষ্টা করতেছি। আর কালকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদের ভাইয়া কী কী নিয়ে আসলো মুন্সিগঞ্জের থেকে, কী কারণে আসতে এত দেরি হলো, সব কিছু কালকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো, আজকের ভিডিওতে তা দেখাচ্ছি না। আজকের ভিডিওতে আমি একা একাই কাজ করতেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি, এটা একদম সিদ্ধ হয়ে আসলে তারপর আমি মাছটা এখানে দিয়ে দিব, তারপর এটা যখন নামাবো তার আগে আমার সেই ভাজা মশলাটা দিয়ে দিব। অবশ্যই তোমরা কিন্তু ভাজা মশলাটা এভাবে করতে পারো দেখে, আর যদি জানতে চাও কী কী দিয়ে আমি এই ভাজা মশলাটা করি অবশ্যই ভিডিও দিয়ে দিব তোমাদেরকে, তোমরা দেখে নিবে। আর শুটকিটা আমি একদম পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করছি, এখানে আজকে আমি আস্ত রসুন দেইনি, আমি এখানে আস্ত কোয়া কোয়া রসুনও আমি দিয়ে দেই, আজকে আমি দেইনি, তাড়াহুড়া করেছি এজন্য। আর শুটকিটা পুরো মশলাটা ভাজা ভাজা হতে হবে, সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসবে, দেখো গায়ে থেকে কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসতেছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এই শুটকি বোনা হলে আর কিছুই লাগে না আমার, এত ভালো লাগে, আর আমার ঘরের বাচ্চারা আমরা সবাই খুব পছন্দ করি, খুব পছন্দ করে খাই এটা। আজ তেহরিতে তো দুধ কলা থাকবেই, প্রতিদিনই থাকে, তোমাদের ভাইয়া দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। এই দেখো আমার সেই মশলাটা, মশলাটাও আমি এখানে দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি ভিডিওতে, দেখানোর আগেই ভিডিওটা কেটে গেল হাত থেকে, যাই হোক অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আর আমি সব ধরনের মাংস, বড় মাছ এগুলোতে এই মশলাটা দিয়ে থাকি,
আর আমার হলুদ মরিচের গুঁড়া একসাথে ভাঙানো থাকে। এবার আবার কি করেছে, হলুদ মরিচ আর ধনিয়া একসাথে ভাঙিয়ে নিয়ে আসছে, এজন্য তরকারির কালারটা নষ্ট হয়ে যায় কি না বুঝতে পারতেছি না। অনেকগুলো প্রায় 3 কেজি মশলা ভাঙিয়ে আনা হয়েছে, কতদিনে খাবো জানি না, কিন্তু তরকারির কালারটা টকটকে আসে না এজন্য, একসাথে ধনিয়া দেওয়ার কারণে হয়তো বা, ধনিয়াটা আমার একসাথে দেওয়া হয়তো বা ঠিক হয়নি। অন্য চুলাতে আমি এখন সোলা রান্না করব। আর সোলা রান্না করতে বেশি মশলা লাগে না, খুবই কম মশলা লাগে। আমি একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজও দিয়ে দিয়েছি। এইভাবে আমি সোলাটাও রান্না করা শেষ করে নিব, ইফতারের বেশিক্ষণ টাইম নেই, একদম আসরের আজান দিয়ে দিয়েছে। আর আসরের আজান দিয়ে দিলে মনে হয় যে একদম সময়টা যেন দৌড়িয়ে পালাচ্ছে, একদম সময়ের সাথেই পারা যায় না। এখন আমি সোলাটা দিয়ে দিব, মশলাটা কষানো হয়ে গিয়েছে। তোমরা কে কীভাবে সোলা বুনি করো আমি জানি না, আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই সবাইকে দেখানোর চেষ্টা করি। কেউ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ছোলাগুলো একদম সুন্দরভাবে কষে আমি একটু পানি দিয়ে দিব। আমি তো তোমাদের ফুল রান্নাটা দেখাচ্ছি না, অবশ্যই ফুল রান্না দেখতে চাইলে ভিডিওতে কমেন্ট করে জানাবে। আর একা হাতে কাজ করতে খুবই কষ্ট, এখানে ভাতও বসিয়ে দিয়েছি, একসাথে রান্না 2-3 চুলার রান্না সব কিছু করে আবার ফল কাটা, এখানে ডালও ব্লেন্ডার করতে হবে। এখানে কিন্তু আমি একটু ছোলার মধ্যে ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। এরপরে আমি ছোলাটা আমার হয়ে আসছে, এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। রান্নাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিই, অনেকক্ষণ মশলা কষানো হয়েছে, আর তারপরে আমি এখন এরপরে একটু পানিও দিয়ে দিয়েছিলাম। আর যারা সোলা সিদ্ধ করার সময় লবণ দেবে, তখন কিন্তু যখন রান্না করবে তখন লবণটা খুবই পরিমাণে কম দেবে, আবার না দিলেও হয়, পরিমাণ বুঝে তারপরে দেওয়ার চেষ্টা করবে, নাহলে ছোলার মধ্যে লবণ বেশি হয়ে যেতে পারে। ছোলাটা আমি বক্সে বেড়ে নিচ্ছি এই জন্যই যে এখান থেকে সবটুকু হয়তো বা খাওয়া হবে না, আজকে যতটুকু খাওয়া হবে এরপরে বাকিটা ফ্রিজে রেখে দিব পরবর্তী দিনের জন্য। আর এখানে দেখো আমার শুটকি ভুনাটাও হয়ে গিয়েছে, আজকে শুটকিটা একটু তেল মনে হয় কম হয়েছে, আর তরকারিটাও হয়ে গিয়েছে, বলেছিলাম কোনো ঝোল থাকবে না, একদম আঠো আঠোভাবে রান্না করতে হবে। আর এখানে চপের জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম ছুলে নিয়েছি, ডিমটা ছুলতে আমার মেয়ে সাহায্য করেছে। আলু দেখো আমি এখন সন্ধ্যের জন্য সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি, এখানে ভাতটা হতে হতে আমি এখানে সব কিছু করে নিয়েছি, ডালের বড়াটা দিয়ে দিয়েছি চুলায়। এক হাতে সব কিছু করা অনেক কষ্টের, তোমাদের ভাইয়া থাকলে খুবই হেল্প হয়, আর না হলে তো আমার খুব একা একা কষ্ট হয়ে যায়। আজকে কেন ছিল না কালকের ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পারবা, কেন ছিল না, কোথায় গিয়েছিল অবশ্যই বলবো, কী কারণে গিয়েছিল সেটাও বলবো। আর একটা বেগুন কেটেছি, তা যে কতভাবে কত ধরনেরভাবে কেটেছি, কারণ বেগুনটা শুধু পোকা ছিল, যেদিক দিয়ে পেরেছি সেদিক দিয়ে কেটে কেটে নিয়েছি। আজকে ফল খুব কম ছিল, চিরা। আর দেখো আমার মতো কেউ ফ্রিজে কলা রাখবে না, কলাগুলো রেখে ফ্রিজে রেখে একদম অবস্থা খারাপ। আজকে শুধু ট্যাঙের শরবত বাচ্চারা খেতে চেয়েছে, ইসুপকুলি তুকমা এগুলো দিতে নিষেধ করেছে, এজন্য দেইনি, আজকে শুধুই ট্যাং দিয়ে খাবো আর শরবতটা। আর আমার মতো কেউ কলা এভাবে ফ্রিজে রাখবে না, রাখলে কলাগুলো নষ্ট হয়ে যাবে। অন্য ভিডিওতে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। এ পর্যন্তই আজকের ভিডিওটা।